তো বরাবরের মতোই আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো যে আপনার পিসি কে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন বানিয়ে কাজ করতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, এই বিষয়টি শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা নতুন তাদেরকে অনুরোধ করব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটাতে আসার জন্য। যে সফটওয়্যারের মাধ্যমে আপনার পিসিকে বা আপনার ল্যাপটপকে অ্যান্ড্রয়েড বানিয়ে কাজ করতে পারবেন মোবাইল ফোনের মতো, তো সেই সফটওয়্যারের নামটা হচ্ছে যে ব্লু স্টক। এই যে দেখতে পাচ্ছেন এখানে আইকনটা রয়েছে। তো এই সফটওয়্যারটা কোথায় পাবেন? এই সফটওয়্যারটা পেতে হলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ব্রাউজার ফায়ারফক্স ওপেন করছি। তো ওপেন করার পরে একটা ব্রাউজার ওপেন হয়ে গেল, এখানে গুগলে ক্লিক দেবেন অথবা গুগল লিখলে গুগল আসবে। এখানে ব্লু স্টক লেখাটা লিখবেন, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা অলরেডি চলে আসছে। আমি লিখে ডাউনলোড দিয়েছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, এখানে চলে আসছে। তো এই পেজটা চলে আসলো, এই পেজটা আসলে নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে স্টার চেন রয়েছে, 4 স্টার আর প্লাস 5 স্টার এখনও কমপ্লিট হয় নাই। তো এই যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন, ক্লিক দেবেন, ওকে। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ব্লু স্টক অ্যাপস প্লেয়ার নামে একটা সফটওয়্যার চলে এসছে। তো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেটেস্ট ভার্সন লেখা আছে 4.50.5। তো এইখানে একটা ক্লিক দেবেন, এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অপশন রয়েছে এবং নিচে লেখা রয়েছে ফ্রি। এটা কত মেগাবাইট সেটা দেখতে পাচ্ছেন, এখানে 452 মেগাবাইট রয়েছে। হয়তো বেশ কিছু সময় লেগে যাবে, 5 থেকে 10 মিনিট, এটা আপনারা ইন্টারনেটের গতি অনুযায়ী এটা ডাউনলোড হতে সময় লাগবে। তো আমি একটু ক্লিক দিয়ে রাখি, দেখি আমার এখানে কতটুকু সময়টা শো করে সেটা আপনাদের দেখানোর সুবিধার্থে। যদিও আমার এটা ডাউনলোড করা আছে, তারপরও আমি আপনাদের দেখানোর জন্য মূলত এটা ডাউনলোড দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 17 মিনিট 16 মিনিট রিমেনিং দেখাচ্ছে, 15 মিনিট, অর্থাৎ 5 থেকে 7 মিনিট সময় আমার পিসিতে অন্তত নেবে। আপনারা কম সময় নিতে পারে অথবা বেশি সময় নিতে পারে। তো আমি এই ডাউনলোডটা দিলাম না, আমি ক্যান্সেল করলাম, আমার ডাউনলোড দেওয়া রয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা করলাম। তো বন্ধুরা, ডাউনলোড হওয়ার পরে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন সেটা তো আপনারা মোটামুটি জানেনই। এখানে আইকনটা চলে আসবে, ঠিক এরকম আসবে। এই আইকনের ওপর ক্লিক দিলে দেখতে পারবেন যে ইনস্টল হতে থাকবে। তো বন্ধুরা, যেহেতু ইনস্টল করা আছে আমরা ইনস্টল করবো না, আপনারা ইনস্টলের জন্য ইয়েস দিবেন, এরপরে ইয়েস দেবেন, ইনস্টল হয়ে যাবে। তো আমি ইনস্টল করলাম না। তো ইনস্টল করার পরে যে আইকনটা আসবে সেটা হচ্ছে এই যে এই আইকনটা চলে আসবে। এই আইকনটা ওপেন করবেন, ওপেন করলে কি হবে দেখা যাক, তার আগে আমি এটা কেটে দিই। ওপেন করলে একটু সময় নেয় এই সফটওয়্যারটা, ভারী একটা সফটওয়্যার যে কারণে একটু সময় নেয়। আপনাদের কম্পিউটার যদি কনফিগারেশন ভালো হয় তাহলে হয়তো বা খুব দ্রুত এটা চালু হয়ে যাবে। আমার কনফিগারেশন একটু দুর্বল যে কারণে সময় নিচ্ছে, আপনারা ভিডিওটা দেখতে পারবেন প্লিজ। ওকে, পুরো পেজটা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পেজটা চলে আসছেন। আপনারা দেখেন এইখানে ওপরে লেখা আছে মাই অ্যাপস, মাই অ্যাপসে ক্লিক দিলে আপনার মোবাইল ফোনে যে রকম আইকনগুলো চলে আসে ঠিক ব্লু স্টক এই সফটওয়্যারটাতেও মোবাইলের মতোই সব কিছু দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আইকন রয়েছে, এখানে সেটিং রয়েছে, দেখতে পাচ্ছেন যে সেটিংয়ে গুগল প্লেস রয়েছে, মিডিয়া প্লেয়ার রয়েছে, ক্যামেরা রয়েছে, ব্রাউজার রয়েছে। নিচে দেখতে পারবেন এখানেও বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে, পুরো মোবাইল ভার্সনটা আপনার পিসিতে চলে এসেছে। তো আপনি এখান থেকে আপনি যে কোনো ধরনের প্লে স্টোর থেকে গেম সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো যেগুলো রয়েছে এগুলো সবগুলো আপনি ডাউনলোড দিয়ে কাজ করতে পারবেন, এমনকি গেমগুলো খেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, আপনি এখান থেকে যে অ্যাপসটা দরকার হবে আপনি সে অ্যাপটাই এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। ওকে, এই যে আমি একটা ফেসবুকের আইকন দেখতে পাচ্ছেন, ফেসবুক অ্যাপ অ্যাড করেছি। এছাড়া আপনি যে কোনো কিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন।
যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ইনস্টল দিতে পারবেন, ইনস্টল দিলেও মোবাইলের মতোই ইনস্টল হয়ে যাবে। 14 মেগাবাইটের একটা সফটওয়্যার, মোবাইলের মতো খুব দ্রুত ইনস্টল হয়ে গেল। ওকে, আপনি ওপেন করেন, ওপেন করলে একটা ইন্টারফেস চলে আসবে, ইমোর্জে ইন্টারফেস চিপসেটে চলে আসবে। এখানে আমার ফোন নাম্বার দিতে হবে, আমি এই মুহূর্তে লগ ইন করতে চাচ্ছি না। তো আপনারা যদি কম্পিউটার থেকে ইমো ব্যবহার করেন তাহলে এই ব্লুস্টিক সফটওয়্যারের মাধ্যমে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনার হয়ে যাবে, ইমো কল চলে আসবে। তো আমি প্লে স্টোরটা আউট করলাম, দেখতে পাচ্ছেন যে দুইটা সফটওয়্যার আমি ইনস্টল দিয়েছি প্লে স্টোর থেকে, দুইটা চলে এসছে। তো আপনারা প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো এখান থেকে আপনি প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল দিতে পারবেন এবং মোবাইলের মতো কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা আছে, আপনি ল্যাপটপ অথবা পিসিতে যদি ওয়েবক্যাম বা ক্যামেরা থেকে থাকে তবে এখানে ক্লিক দিলে সেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে গেম দেখতে পাচ্ছেন, গেমেও একই অবস্থা, আপনি গেমকে খেলতে পারবেন। এখানে ব্রাউজার রয়েছে, ব্রাউজারে ক্লিক দিয়ে আপনি যে কোনো পেজ ব্রাউজ করে মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। আমি করতে চাচ্ছি না, আমি কেটে দিই, ভিডিওটা বড় হবে। ছোট রাখার সুবিধার্থে আমি বেশ কিছু অপশন শুধু দেখালাম। তো এখানে অ্যাপস গেল, অ্যাপ সেন্টার, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাপ সেন্টার রয়েছে, আপনি যেগুলো খুশি ডাউনলোড দিতে পারবেন। হেল্প সেন্টার রয়েছে, এটা এখানে রয়েছে ড্রাগো, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের মতো এখানে মোবাইলের যে স্টোরেজগুলো থাকে এখানে স্টোরেজটা রয়েছে অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে। ব্যাগে যাই, ব্যাগে গেলে এই যে অ্যাপ দেখতে পারবেন যে অ্যাপে কটা অ্যাপস ডাউনলোড দেওয়া আছে। দেখেন এখানে শুধু আমি ইমো আর ফেসবুক ডাউনলোড দিয়েছি আর বাকিগুলো গুগল প্লে সার্ভিস থেকেই দেওয়া ছিল। তো ব্যাগে গেলে আরও দেখা যাবে সাউন্ড, আপনার এখানে কল আসবে যাবে সেই সিস্টেমটা, এখানে ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ পুরো মোবাইলের যে অপশনগুলো রয়েছে এখানেও ঠিক সেই অপশনগুলোই পাবেন ব্লুস্টিক সফটওয়্যারে। তো আপনার পিসিকে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের হিসেবে ব্যবহার করবেন সে বিষয়টা আমি দেখালাম। ওকে গাইস, ভিডিওটা ছিল মূলত আপনাদের দেখানো এবং আপনাদের সাথে শেয়ার করা যে একটা পিসি বা ল্যাপটপে কীভাবে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়টা দেখার জন্য। আমাদের পিসিতে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপস কাজ করে না বা সাপোর্ট করে না, যে কারণে আমরা ব্লুস্টিক এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সেই সফটওয়্যারগুলো ইনস্টল দিই বা অ্যাপসগুলো ইনস্টল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো এই বিষয়গুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।